Assalamualaikum viewers. যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওর আজকের বিষয় হলো বেবি ক্যারিয়ার বেল্ট কিভাবে ইউজ করতে হয় তা নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী বেল্টটি পরে নিতে হবে। এটার সাহায্যে আপনি আপনার বেবিকে নিয়ে কাজ করতে যেমন পারবেন তেমনই হাঁটাহাঁটিও করতে পারবেন। তবে সবার আগে বেবির সেফটি নিশ্চিত করতে হবে, তাই বেল্টটি ঠিকভাবে লেগেছে কিনা কনফার্ম হয়ে বেবিকে বসাতে হবে। এই বেল্টের ভিতরের সাইডে একটা ছোট ফোম দেওয়া আছে, এটা মূলত আপনার বেবিকে ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য যাতে সে ব্যথা না পায়। এখানে একটি কথা অবশ্যই বলবো, আমরা যেহেতু এই বেল্টে বেবিকে বসিয়ে নিজেদের ছোটোখাটো কাজগুলো করব, তাই বেল্টটি অবশ্যই সেফ কিনা, কোয়ালিটিফুল কিনা তা যাচাই করে কিনতে হবে। আমি এই বেল্টটি অনলাইন থেকে নিয়েছিলাম, তাই যাচাইয়ের সুযোগ হয়নি। এগুলো আসলে নর্মাল বেল্ট, আপনার বেবি যখন 3 মাস হবে তখন থেকে এগুলো ইউজ করা যায়। তবে যখন আপনার বেবি একটু বড় হবে, হেলদি হবে, তখন তার জন্য এই নর্মাল বেল্টগুলো রিস্কি হবে, তাই বাজার থেকে ভালো ব্র্যান্ডের বেল্ট কেনার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার বেবির সেফটি কিন্তু সবার আগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।